আজকে সংগঠনের প্রচার ছিল, আমাদের ঘোষিত প্রোগ্রাম ছিল, আমরা গেছিলাম ওখানে। যাওয়ার পর 20-25 জন এসে সাডেনলি আমাদের উপর অ্যাটাক করে, আর এইভাবে করে যে আমরা দুজন মেয়েরা ছিলাম ওখানে, আর ওরা 20 জন ছেলে ছিল রাস্তার মধ্যে, সিআরপিএফও ছিল, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিন্তু কিছু সহযোগিতা করেনি, ইভেন আমাদের রেস্কিউ করেনি মহিলাদের। আমাদের ওপর ওরা পায়ে মেরেছে, পিঠে মেরেছে, যেভাবে পেরেছে সেভাবে মেরেছে। কোন জায়গাতে ঘটনাটা হয়েছে? আমাদের আমতলি বাজারে হয়েছে ওটা। কটা নাগাদ? আমরা মোটামুটি 6 জন, 6 জন গুরুতর ভাবে। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা আমতলি বাজারে আমাদের প্রচার করেছিলাম, একদম সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খল বজায় রেখে আমরা করেছিলাম প্রচার। প্রচার করে জাস্ট আমরা গাড়িতে যাচ্ছিলাম, তখনই ওরা গাড়ি ভাঙচুর করা শুরু করেছে। তারপর আমরা গাড়ির পাশে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে তাড়া করেছে। তাড়া করাতে আমরা যখন বলেছি ভাই কেন কেন করছো, এরকম করো না, মেরো না, কথা বলো ভালোভাবে, তখন ওরা কোনোভাবেই শুনতে চায়নি। ওরা আমাদের ওপরে ওরা আঘাত করেছে। আপনারা কি জনসংঘ অভিযান করছিলেন নাকি? আমরা কোনো আজকে থেকে শুরু হয়েছে, আমরা কোনো কাউকে কোনো ডিস্টারবেন্স না করেই আমরা জনসংযোগ করছিলাম। আমাদের জন্য ওখানে কারুর কোনো অসুবিধে হয়েছে বলে আমাদের মনে হয় না, কারণ ওখানকার যে লোকাল, যে বাজারের লোক, ওদের সাথে আমরা কথা বলেছি, ওদের কোনো অসুবিধে ছিল না আমরা যে প্রচার করেছি ওখানে। আপনার নাম? দীপান্বিতা চক্রবর্তী। কি পদে আছেন? আমি ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের সদস্য। আজকে আমরা সংগঠনের প্রচার করতে বেরিয়েছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রেখে, কিন্তু আমাদেরকে ওরা করতে প্রচুর ভাবে মারধর, এমনকি মেয়েদেরও ওরা ছাড়েনি। রাস্তা থেকে লাঠি নিয়ে ওরা আমাদেরকে পায়ে পিঠে যেরকম ভাবে পেরেছে মেরেছে। আমরা কোন রকমে বাঁচার চেষ্টা করলে আশেপাশের লোকজন, দোকানপাট কেউ সহায়তা করেনি আমাদের। আমরা তো আপনাদের সহযোগিতা করার জন্যই এসেছিলাম। ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? আমতলি বাজারে হয়েছে। আমরা ওখান থেকে পালিয়ে যেতে চাইছিলাম, দৌড়ে যাচ্ছিলাম, আমাদেরকে পায়ে হিচড়ে মেরেছে, ওনার পিঠে আমার পায়ে, বা পায়ে। আপনারা কতজন কর্মী ছিলেন? আমরা ওখানে 15 জনের মতো ছিলাম স্পটে। তারপর শেষ পর্যন্ত 15 জন তো যে রকম ভাবে মেরেছে পেরেছে, মেরেছে, মারার পর আমরা 2 জন মহিলা আলাদা হই ওখান থেকে, কোনোরকম ভাবে বেঁচে পালিয়ে কোনোরকম একটা অটো ধরি। ওই অটো ধরে কোনোরকমে অটোওয়ালা আমাদেরকে বলছে আমাদেরকে নিয়ে আসবে না, আপনারা দলের লোক, তার জন্য এইভাবে, এটা একটা গণতান্ত্রিক রাজ্য তো, গণতান্ত্রিক দেশে আমরা আছি। হ্যাঁ, আমরা তো সবার জন্যই করছি না, সবার ভালোর জন্যই করছি, একার জন্য তো করছি না। আপনারা জাগুন, সচেতন হন, আমাদের আশা ভরসা আপনাদেরকে নিয়ে, আপনারা পাশে থাকবেন, এটাই আমাদের আশা। আমাদের কি দোষ ছিল না দলের প্রচার করতে হচ্ছে? সেই দলের প্রচার করতে গিয়ে আমরা মহিলারা, মহিলাদের মতো আমরা আমাদের নিজের শুভ বিজয়ে আমরা প্রথমে সিঁদুর পড়াচ্ছিলাম, সেইখানে এসে ওরা আক্রমণ করে আমার এই ভাইটাকে। আজকে আমরা খুঁজে পেতাম ওকে এমন ভাবে মারছে, মানে অভাবনীয়। এই গণতান্ত্রিক দেশে, ত্রিপুরা রাজ্যের এই যে পরিস্থিতি, পুলিশ তো সামনে দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েও মানে কি বলবো, পুতুলের মতো দাঁড়িয়ে আছে, আমাদের কোন রকম আমি
আজকের ঘটনাটা নিয়ে কি বলবেন আপনি? আজকে আনুমানিক একটা নাগাদ এখানে আমরা একটা খবর পাই যে আমতলিতে স্কর্পিও গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তো এতদিন দিয়ে আমরা জানি, দিয়ে আমরা দেখতে পাই যে স্কর্পিও গাড়ি যেমন তৃণমূল কংগ্রেসের সাইন কেন দেওয়া আছে। তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িগুলোকে আমরা থানাতে আনি। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস থেকে যে নেত্রী সুস্মিতা কমপ্লেন রেজিস্টার করে যে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারা তো লিখিত একটা অভিযোগ জমা করেছে। হ্যাঁ, লিখিত অভিযোগ জমা করেছে। মোবাইল নেবা।